কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাড়তি আশ্রমে মহাসমাধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী। বাড়তিতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলের যক্ষা সারিয়ে দেওয়ার আর্জি জানিয়ে তার কাছে আসেন। বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু প্রায় শেষ। তিনি ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরে যক্ষার নিজ শরীরে ধারণ করেন। সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগমুক্ত হয়ে ওঠে, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু যক্ষা রোগ ক্রমশ বাবা লোকনাথের শরীরে বাড়তে থাকে। 1900 জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন। এরপরই বারুদী আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়। 1900 জ্যৈষ্ঠ দুপুর 11:45 মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী। এই সময় তার বয়স হয়েছিল 160 বছর। শুক্রবার লোকনাথ বাবার তিরুধন উৎসব। প্রতি বছরের মতো এদিন রাজধানীর লক্ষ্মীনারায়ণবাড়ি রোডস্থিত লোকনাথ মন্দিরে তিরুধন দিবসে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন সকালে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় পুজো, তা চলে দিনভর। আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা সংস্থার পক্ষ থেকে আমরা লোকনাথ ব্রহ্মচারীর 132তম তিরুধান উৎসব উপলক্ষে আমরা গতকাল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম বাবার উৎসব দিয়ে এবং আজ সকাল ভোর 4:30 মঙ্গল আরতি অনুষ্ঠিত হয় এবং 8:00 বাল্যভোগ হয়, 9:30 বিশেষ পূজা অর্চনা হয় এবং আপনার 11:00 রাজভোগ পূজা হবে। 11:42 ঠিক আজকের থেকে 132 বছর আগে বাবা এমনি দিনে 11:42 স্বেচ্ছায় দেখা হয়ে গেছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।